নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব বা শেয়ার করব। তো সেই টপিকটা অ্যাকচুয়ালি কি, এই টপিকটা নিয়ে প্রচুর মানুষ কিন্তু প্রচুর কোশ্চেন করেন, আর আমি মনে করি এই টপিকটা কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। কী টপিক? আমরা এমন কিছু পোর্টালের সন্ধান করে থাকি যে সমস্ত পোর্টাল দিয়ে আমরা মাল্টিপেলস বেনিফিট পাবো, মানে মাল্টিপেল কাজ করতে পারবো, মানে অল ইন ওয়ান টাইপের পোর্টাল। ধরুন এমন একটা পোর্টাল যেখান থেকে আমি এইপিএস এর সুবিধা পাচ্ছি, এইপিএস রিলেটেড সমস্ত কিছু। এবার ধরুন সেই পোর্টাল থেকে আমি যেমন একদিকে রিচার্জেরও সুবিধা পাচ্ছি, তেমন ধরুন এখন দরকার পড়লো আমার বাস টিকিট বুক করা, ট্রেনের টিকিট বুক করা, এয়ার টিকিট বুক করা, এই সমস্ত জিনিসেরও সুবিধা পাচ্ছি। এছাড়া কি পাচ্ছি? কোনো ইলেকট্রিক্যাল বিল জমা দেওয়া বা কোনো ইন্স্যুরেন্সের একটা প্রিমিয়াম দেওয়া, বিশেষ করে এলআইসি প্রিমিয়াম দেওয়া, এই সমস্ত ফেসিলিটি, ঠিক আছে? মানে মাল্টিপল ফেসিলিটি আপনি একটা পোর্টালের মধ্যে পাচ্ছেন। এছাড়াও এইপিএস তো পাচ্ছেনই, টাকা তোলা, টাকা জমা দেওয়া, এইগুলো, তারপরে যেমন ধরুন ব্যালেন্স চেক করে দেওয়া, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস, যে প্রত্যেকটা এই যে সার্ভিস যেগুলো আপনি ইউজ করবেন বা ইউজ করছেন, এগুলোর থেকে দেখা গেল আপনি একটা ভালো অ্যামাউন্টের কমিশন পাচ্ছেন। তো বন্ধুরা, পোর্টালটা আর কিছুই না, অনেকে এই পোর্টালের নাম শুনে থাকবেন, সেটা হচ্ছে কি, স্পাইস মানি পোর্টাল, ঠিক আছে? তো এই একটা পোর্টালের মধ্যে কিন্তু আপনি একাধারে কিন্তু একাধিক সুবিধা পেতে পারেন। হ্যাঁ, অনেকেরই মনে হবে আমি হয়তো টাকা নিয়ে স্পাইস মানির অ্যাড করছি বা বিজ্ঞাপন দিচ্ছি, একদমই না। স্পাইস মানির পক্ষ থেকে আমার কাছে এটা কোনো প্রমোশন ভিডিও না, বা স্পাইস মানি আমাকে এখানে 50টা পয়সাও কিন্তু দিচ্ছে না। আমি কেন এই ভিডিওটা এখন করছি বা আপনাদেরকে কেন আমি এই কথাটা বলছি, তার কারণ রিসেন্টলি কিন্তু স্পাইস মানি একটা অফার প্রোভাইড করেছে, বাট সেটার কিন্তু টাইম লিমিট শেষ, ঠিক আছে? স্পাইস মানি করছিল কি, ফ্রি আইডি প্রোভাইড করছিল, ঠিক আছে? তো স্পাইস মানি সারা বছর আইডি প্রোভাইড করে, বাট কিছু টাইম সে কিন্তু ফ্রি আইডি প্রোভাইড করছিল, ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু সোনু সুদ, আপনি নাম জানেন হয়তো, আপনারা অনেকেই নাম জানবেন, তো সোনু সুদ কিন্তু এর মধ্যে কিন্তু যুক্ত রয়েছেন, ঠিক আছে? তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু স্পাইস মানি আইডি ফ্রিতে প্রোভাইড করছিল, সেটা কিন্তু অফার যতদূর সম্ভব জানা যাচ্ছিল সেটা হচ্ছে 31শে মার্চ, ঠিক আছে? 31শে মার্চ, হয়তো বা 31শে মার্চ রাত 12টা পর্যন্ত কিন্তু সেইটা অফারটা ভ্যালিড থাকবে, মানে ফ্রি আইডি যেটাকে বলে, ঠিক আছে? কোনো টাকা পয়সা লাগবে না, পুরো জিরো একদম, ঠিক আছে? কিন্তু ওয়ালেটের যে ব্যালেন্স সেটা কিন্তু আপনাকে রিচার্জ করতে হবে। আমি জাস্ট আপনাকে দেখিয়ে দেবো আজকে আপনি এখান থেকে কী কী সুবিধা পাবেন, ঠিক আছে? কী কী ফেসিলিটি পাবেন সেইটাই আমি আজকে দেখাবো। আর এই স্পাইস মানি নিয়ে তারপরে আরও বিভিন্ন পোর্টাল রয়েছে, এই সমস্ত পোর্টাল নিয়ে আমি আস্তে আস্তে ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করতে থাকবো। আপনারা এই সমস্ত ভিডিও প্রচুর চ্যানেলে দেখতে পাবেন, কোনো অভাব নেই, এই সমস্ত ভিডিও প্রচুর চ্যানেল রয়েছে, প্রচুর জায়গায় আইডি দেওয়ার জন্য মানুষ বসে রয়েছে, কোনো ব্যাপার না। আপনারা যেখান থেকে চাইবেন আপনারা কিন্তু আইডি নিতে পারবেন, পোর্টালের অ্যাক্সেস পেয়ে যাবেন। কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের একদম গভীরে ঢুকে প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে একদম ইন্ডিভিজুয়াল নলেজ দিতে, যাতে করে আপনি ভিডিওটা একবার দুবার বা তিনবার দেখার পরে একদম একটা কাস্টমারকে একদম রিলায়েবল একটা সার্ভিস দিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে একদম সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক, আর আমি দেখিয়ে দিই আমি কী কী সার্ভিস বা আপনারা এখন থেকে কী কী সার্ভিস পাচ্ছেন, আর কী কী সার্ভিস আপনি কীভাবে কীভাবে কাজে লাগাতে পারবেন। লাগিয়ে শুধু কাজে লাগানো না, কাজে লাগিয়ে একটা ভালো অ্যামাউন্টের কিন্তু রোজগার করতে পারবেন, চলুন দেখা যাক। তো ফ্রেন্ডস, আপনাদের সরাসরি নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে স্পাইস মানির যে পোর্টাল, তো সেখানে তো এখানে আপনারা সমস্ত জিনিস এখান থেকে একবারে দেখে নিতে পারবেন। দেখুন, এখানে প্রথম কথা, আপনারা তো সার্ভিসগুলো অ্যাভেলেবেল পাচ্ছেনই, এছাড়াও আপনি কী কী পাবেন, এছাড়াও এদের কিছু প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে কিন্তু পারচেস করতে পারেন, ঠিক আছে? যেমন ধরুন এখানে দেখুন মার্কেটিং কিট বলে রয়েছে, তারপরে স্পাইস মানি এটিএম, এইবার এটা হচ্ছে কী বলছে, এফেক্টিভলি ফ্রি, ঠিক আছে? এটা নতুন একটা অফার রয়েছে। তো দেখুন এখানে কী বলছে যে নেট কস্ট, মানে অ্যাকচুয়ালি এটিএম যেটা হচ্ছে এম এটিএম, মানে মিনি এটিএম, এটা কিন্তু ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে? দুটো কালার অ্যাভেলেবেল, কালো আর একটা নস্যি কালার টাইপের যেটা, তো সেটা। এবার বিষয়টা হচ্ছে যে আপনাকে সিকিউরিটি মানি এটা হচ্ছে 2500 টাকার মতো আপনাকে ডিপোজিট করতে হবে, তারপরে হয়তো সেটা আবার আপনাকে রিফান্ড করে দেবে, তার মানে আপনার কোনো কস্ট লাগছে না। এবার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখান থেকে আপনি কিনতে পারেন। আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন সুরক্ষা রয়েছে, তারপরে লয়্যালিটি পয়েন্টস রয়েছে, মোবাইল রিচার্জ রয়েছে, তারপর ডিএমটি রয়েছে, তো তারপরে ফিনো ট্রান্সফার রয়েছে, আরবিএল, ইকেওয়াইসি রয়েছে, তো ওয়াইবিএল ডিএমটি রয়েছে, এলআইসি পেমেন্ট রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, ডিটিএইচ রিচার্জ রয়েছে, ম্যাজিক ক্যাশ রয়েছে, তারপরে এখান থেকে ক্যাশ কালেকশন রয়েছে, তারপরে যেটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মধ্যে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু।
দেখুন এখানে আমি ট্যুরস আর ট্রাভেলসের মধ্যে যদি আমি ক্লিক করি, এখান থেকে ট্রেন টিকিট, ফ্লাইট টিকিট, বাস, হোটেল সমস্ত কিছু, ঠিক আছে, চারটে, মানে একটা ঘোরার জন্য যে দরকার প্যাকেজ এখান থেকে আপনি সমস্ত কিছু একদম কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। এছাড়াও এখান থেকে দেখুন এটিএম প্রিন্টার রয়েছে, মানে এটিএম প্রিন্টার আর কি, যেগুলো হচ্ছে ধরুন এগুলো থার্মাল প্রিন্টার যেগুলো দেখতে পাচ্ছেন, মানে কেউ টাকা উইথড্র করলো বা কেউ টাকা জমা করলো, তো সেখানে একটা স্লিপ আপনাকে তো দিতেই হয়। তো সেটা হচ্ছে 5,000 টাকা দাম, ছিল এখানে দেখা যাচ্ছে 6,000 টাকা, সেটা হয়ে গেছে 5,000 টাকা, ঠিক আছে। তো যাই হোক, এগুলো আপনার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিনতে পারেন। বায়োমেট্রিক ড্রাইভার সেখানে আপনি পেয়ে যাবেন, এছাড়াও এখান থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করা যায়। তারপরে এখান থেকে ওয়ালেট সামারি দেখতে পারবেন, আর এখান থেকে আপনাকে প্রথম কথা ওয়ালেটে কিছু টাকা রাখতে হবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ওয়ালেটে 100 টাকা মতো এখানে রিচার্জ করেছি, তার কারণ এটা দেখতে পাচ্ছেন একটা পুরো নিউ পোর্টাল, আর এখানে এইপিএস সিস্টেম এখনও পর্যন্ত এখানে অ্যাড করা হয়নি। আর এইপিএস সিস্টেম আপনারা এই পোর্টালে কীভাবে অ্যাড করবেন, কীভাবে এইপিএস অ্যাক্টিভেট করবেন, কীভাবে এইপিএস ইউজ করবেন, এইপিএস কী কী ফেসিলিটি পাবেন, কীভাবে টাকা উইথড্র করবেন, কীভাবে টাকা ডিপোজিট করবেন, সমস্ত কিছু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ভিডিওগুলো আপনাদের সামনে আনতে থাকবো। সুতরাং একটু ধৈর্য ধরে আপনি কিন্তু ওয়েট করুন। তো এখানে টাকা আপনাদের ওয়ালেটে রাখতে পারবেন, এখান থেকে আবার আপনি মানে ট্রান্সফার করতেও পারবেন। এখান থেকে মোটামুটি এই পোর্টাল থেকে মোটামুটি আপনারা একাধারে কিন্তু একাধিক সুযোগ কিন্তু পেয়ে যাবেন। এই ফেসিলিটিটা কিন্তু এখনও আসেনি, তো এই ফেসিলিটিটা হয়তো বা তারা খুব মানে ইমিডিয়েটলি এখানে অ্যাড করে দেবে, যা বোঝা যাচ্ছে। তো মোটামুটি যা এখানে ফেসিলিটি রয়েছে, ঠিক আছে, আমি রিচার্জ করে দেখেছি মোবাইল রিচার্জ করে, তো এখানে কিন্তু আর কি রিচার্জ হয়, ঠিক আছে, সমস্ত কিছু ঠিকঠাক হয়। এখানে যেমন ধরুন আমি 100 টাকা অ্যাড করেছি, তো সেখানে তিন পয়সা কিন্তু তারা কমিশন দিয়েছে, দেখুন 100.03, তো এই পয়সাটা তারা কমিশন দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখুন কি লেখা আছে, এয়ারটেল অ্যান্ড জিও রিচার্জেস আর ওয়ার্কিং নাও, কমিশনস আর চেঞ্জড এয়ারটেল অ্যান্ড জিও অ্যাট 0.5% অ্যান্ড আইডিয়া ভোডাফোন অ্যান্ড আদার্স আপ টু 2%। এয়ারটেল আর জিওর জন্য 0.5, আর আইডিয়া ভোডাফোন আদার্স যে কোম্পানি আছে সেগুলোর জন্য 2% করে। এবার প্রত্যেকটার জন্যই আপনার কমিশনের বিভিন্ন রকম স্ল্যাব রয়েছে, তো সেইগুলো নিয়ে আমি ইন ডিটেল আস্তে আস্তে ভিডিওগুলোতে আলোচনা করবো। একসাথে যদি সমস্ত কিছু আমি বলতে যাই তাহলে কিন্তু সব কিছু আপনাদের ঘেটে যাবে, তাই জন্য আমি চাইছি যে সমস্ত কিছু ডে বাই ডে আস্তে আস্তে আপনাদের জিনিসগুলোকে বোঝাতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও বা আপডেট আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য এই চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।